আমাদের খবরে জেরেই নড়েচড়ে বসল পশু হাসপাতাল কর্তৃপক্ষ, আধিকারিকদের সাথে নিয়ে বিধায়কের পরিদর্শন। আমরা সর্বপ্রথম তুলে ধরেছিলাম শান্তিপুর মতিগঞ্জ মোড়ে অবস্থিত পশু হাসপাতালের অব্যবস্থা। দীর্ঘদিন যাবৎ ডাক্তার না থাকার কারণে সাফাই কর্মী এবং নাইট গার্ডের চিকিৎসার ফলে লাগাতার কৃষকের গরু ছাগলের মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরেছিলাম আমরা। সরকারি পশু চিকিৎসা কেন্দ্র থাকা সত্ত্বেও পশু পাখি প্রতিপালনকারীদের অনেক টাকা খরচ করে নির্ভর করতে হয় প্রাইভেট ডাক্তারদের প্রতি। সামান্য অসুখ বিসুখের ঔষধ পর্যন্ত মেলে না হাসপাতালে, এমনই যন্ত্রণার কথা তুলে ধরেছিলাম আমরা। খবর দেখে বিধায়কের তৎপরতায় অবশেষে নড়েচড়ে বসল হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বিধায়ক জেলা প্রাণী সম্পদ দপ্তর স্বাস্থ্য আধিকারিকের সাথে নিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখেন, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন দীর্ঘক্ষণ ধরে, কথা বলেন চিকিৎসা করতে আসা গৃহস্থদের সাথেও। বিধায়কের কথায় অল্প দিনেই আবার স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা ফিরে আসবে, ইতিমধ্যেই মন্ত্রীর সাথে কথা হয়েছে, সেই অনুযায়ী আজ আধিকারিককে নিয়ে এখানে আসা। তবে এর আগেও একাধিক অভিযোগ আমার কাছে এসেছিল। হাসপাতালে আসলেন, পরিদর্শন করলেন, কি বলবেন? আমি আসিনি, আমার সাথে আধিকারিকও এসছে। দীর্ঘদিন ধরে এই হসপিটাল সম্পর্কে অনেক অভিযোগ আসছে আমার কাছে, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ আমার সাথে হয়তো সেভাবে কমিউনিকেট করতে পারেনি। তা বিগত রাস উৎসবের সময় মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় এসেছিলেন, সেদিন থেকে আমি তাকে জানিয়েছিলাম এবং বারংবার জানিয়েছিলাম যে এইটা একটা আপডেটেশন দরকার সমস্তভাবে, সৌন্দর্যায়ন বলুন, ডাক্তার বলুন, আরও বেশি করে ওষুধপত্রের ব্যবস্থা দরকার, কারণ আমাদের এখানে একটা বিশাল অংশের মানুষ পশুপালনের সাথে যুক্ত আছে এবং আমাদের সরকার পশুপালনের জন্য অনেক অংশে ভর্তুকি থেকে শুরু করে সমস্ত সহযোগিতা করছে। তো সেই জন্য আমার মনে হয় শান্তিপুরের মানুষদের জন্য এটা খুবই প্রয়োজন ছিল। তা আজকে মাননীয় মন্ত্রীর গত দুদিন আগে আমার কাছে ফোন আসে এবং আজকে দিনটা স্থির করা হয়েছে, পরবর্তীকালে আরও একক্ষেপ দুক্ষেপ ভিজিট হবে, আশা করছি আমরা এই প্রজেক্টটাতে। এর আগেও কিন্তু এলাকার যারা স্থানীয় রয়েছে এবং যারা পশুপালন করতে এখানে পশুপালন করে গৃহস্থ বাড়িতে, তারা কিন্তু পশু নিয়ে আসেন এখানে, তাদের একাধিক যেটা অভিযোগ সে চিকিৎসক থাকে না এবং নাইট গার্ড পর্যন্ত তাদেরকে ইঞ্জেকশন দেয় পশুগুলোকে, এই নিয়ে কিন্তু বারেবার চিকিৎসা কিন্তু গাবলিতে উঠে এসছে, আর সেই কারণে কিন্তু এলাকার লোক এবং পশুপালন যারা করে তারা কিন্তু তীতস্থত। কী বলবেন? ওই জন্যই তো আসা, তাদের জন্যই তো আসা, নাহলে কী দরকার ছিল? এত বছরে তো কেউ আসেনি। আমি নির্বাচিত হওয়ার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি, ছমাসের মধ্যে এসে উপস্থিত হয়েছি, আশা করছি উন্নতি করব। এত অভিযোগ পাচ্ছি বলেই তো, সাধারণ মানুষ আমার কাছে গিয়ে অভিযোগ জানিয়েছেন বলেই তো, তাদের জন্যই তো আসা। এরপরে কি মনে হয় পরিকাঠামো ঠিকঠাক থাকবে? দেখুন, এত তাড়াতাড়ি তো কিছু বলা যায় না, উন্নয়নের কোনো শেষ হয় না, ক্রমান্বয়ে চলতে থাকে। আমি তো আপগ্রেডেশন চাইছি, খলনঞ্চে বদলাতে চাইছি এই জায়গাটাকে, চেষ্টা করব। আজকেও আমাকে এখান থেকেই, আমি মাননীয় MIC সাথে কথা বলেছি, একটা সময় তো দিতে হবে, এতদিন চলেছে, সময় দিলে নিশ্চয়ই আরও উন্নতি হবে। আশা তো সেই উদ্দেশ্যে এবং আমার সাথে আধিকারিকও তো এসছেন সেই উদ্দেশ্যে, উন্নতির উদ্দেশ্যেই তো আশা। আমাদের গভর্নমেন্ট সবসময় সব জিনিসের প্রতি দৃষ্টি দেয় এবং উন্নতির চেষ্টা করে। এলাকাটা অনেকটাই আছে আমাদের কাছে, কিন্তু এটা প্রপার ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টটা যাতে ঠিকঠাক হোক, নতুন ভাবে নতুন করে কাঠামো করা হোক আর সুন্দরভাবে এটাকে সাজিয়ে তোলা হোক, সেটার জন্য পরিদর্শন করা হয়েছে। প্লাস এখানে যেটা আছে, আমি এখানে দায়িত্বে আছি, ইনচার্জ, কিন্তু আমার অ্যাকচুয়াল পোস্টিং হচ্ছে BSC, ঠিক আছে? BSC ছাড়াও আমার কাছে ABSC-তে একটা সেন্টার আছে গোবিন্দপুর, ওইটাও আমার কাছে আছে, আমার ওটাতেও আমি ইনচার্জ, এখানকার দুটো সেন্টার এটাতেও ইনচার্জ আছে, একটা হচ্ছে হাসপাতালটা যেটা SSC প্লাস একটা ডায়াগনস্টিক ল্যাব। তো একটা মানুষের পক্ষে চারটা জায়গায় যাওয়া তো সম্ভব না, সেই কারণে এখানে একটা পারমানেন্ট যাতে পোস্টিং হয় সেটার জন্য চেষ্টা করা হচ্ছে। এটাই, এটাকে উন্নত করা হোক, আর এখানে দুজন ডাক্তারের জন্য জায়গা আছে, দুজন ডাক্তার এখানে থাকছে। আচ্ছা, মানুষকে ঠিকঠাক দ্রুত পরিষেবা পাবে এখানে? হ্যাঁ, পোস্টিংটা প্রপার হয়ে গেলেই হবে। এখন আমাদের কী হয়, ট্রান্সফারগুলো হয় প্রত্যেক বছর অ্যানুয়াল চেঞ্জেস, তো এখানকার যে ডাক্তারবাবু ছিলেন উনি এক বছর বিগত জুলাই মাসে রিটায়ার করে গেছে, তারপর থেকে যেহেতু এই জায়গাটা ফাঁকা আছে, এখানে একজন যদি আসে পারমানেন্ট পোস্টিং নিয়ে একজন কেউ আসে, তিনি নিশ্চয়ই ভালো পরিষেবা দিতে পারবেন। আমার নাম হচ্ছে ডক্টর প্রাচী সরকার, আর আমি হচ্ছি BSC শান্তিপুরের
পরিদর্শন তো স্যারের সঙ্গে এসেছি বা আমার গতকালকে আমার অ্যাকচুয়ালি আমার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রীর নির্দেশেই আসা, কথা বলে যোগাযোগ করে এসেছি। স্যার সেটা সবই বললেন, আমি জানি অবগত আছি, কিন্তু এই মুহূর্তে আশু সমাধান তো সবসময় চট জলদি হয়ে যায় না। বিশেষ করে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপার আছে, কিছু ইকুইপমেন্টসের ব্যাপার আছে, সর্বোপরি ম্যানিংয়ের ব্যাপার আছে, যেটা আপনারা বললেন কথাটা। তাহলে আমাদের তো একটা ট্রান্সফারেবল জব, এখানে ট্রান্সফার হয়নি, যদি দুজনেই রিটায়ার করে গেছে এবং তার পরবর্তীতে একটা ট্রান্সফার হলে, এক্সপেক্টেড ট্রান্সফার হলেই আমরা এখানে পেয়ে যাবো, কারণ এটা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, কিন্তু আমার ডিপার্টমেন্টও জানে এবং এটা কোনো ফাঁকা থাকে না, এই সেন্টারটা থাকে, কিন্তু রিটায়ার করে গেছে তো ন্যাচারালি সঙ্গে সঙ্গে কাউকে ট্রান্সফার করে দেওয়া যায়নি। আচ্ছা, পরিষেবা ক্ষেত্রে কি দ্রুত মানুষ পাবে এখান থেকে? বল, আশা করি, আমরা চেষ্টা করছি। আপনার নাম, পরিচয়? আমার নাম ডাক্তার সুফল চন্দ্র খা। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।